বন্ধ করে রেখেছি। আর গ্যাসের চুলাটা তো দেখতে পাচ্ছেন এই যে আমি লাইলাকে এই পড়াগুলা পড়াইতাম। তো যেহেতু আমি চলে যাচ্ছি, এই এই লেখাগুলো আমি আমার ব্যাগ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি নিহা, আর আমার নিহা জীবন ব্লগস আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আছি আমার বাড়িতে। তো আপনারা জানেন, আপনারা দেখেছেন আমার বাবা অসুস্থ, এই জন্য আমি বাড়িতে আসছি। তো 1 মাস হয়ে যাচ্ছে, এখনো আমি যাইনি ঢাকায়। মাহিনকে আমি পাঠিয়ে দিয়েছিলাম, তো এই ভিডিওগুলো আমি শেয়ার করিনি। আর আগের আমার কয়েকটা ভিডিও করা ছিল, সেগুলি শেয়ার করেছি। আসলে মনটা এত খারাপ থাকে যে মানে ভিডিও যে করবো এরকম কোনো পরিস্থিতি থাকে না, ওই জন্য আর আমি ভিডিও করিনি। তো যাই হোক, আমি এখন আছি আমার আমার বাড়িতে। আমি আমার শাশুড়ি মাকে দেখতে আসছিলাম, আজকে 3 দিন যাবত আমি এখানে আছি। তো আসলে কি হয়েছে, বাবাকে দেখলাম, সেবা যত্ন করলাম। এখানে যেহেতু শাশুড়ি থাকে, আমার আরও জায়গা আছে দেখাশোনা করে, তো ভাবলাম যে মাকেও দেখে যাই বা একদিন তার কাছে থেকে যাই, এই জন্যে আসা। তো থাকলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো, মা অনেক খুশি হয়েছে। তো এখন আমি চলে যাব। তো আমি আপনাদেরকে দেখাবো যে আমি যাওয়ার আগে কি কি করে যাই, আমার ঘর দোয়ার কীভাবে গুছিয়ে রেখে যাই। আপনাদের জন্য টিপস এটাই যে গ্যাসের চুলাটা কীভাবে রেখে যাবেন, সব কিছু কীভাবে রেখে যাবেন। তো আসেন দেখাই, আসেন এলাকায়। রান্নাঘরে এই যে এখানে এখানে আমি এখানে এই যে দেখেন প্রেশার কুকার আর এই চুলাটা, কারেন্টের যে থাই চুলাটা এখানে রেখেছি, দিয়ে ঢেকে রেখেছি। আর এখানে আমার কিছু থালি বাসন, এই যে এগুলো এভাবে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে এ হচ্ছে গ্যাসের চুলাটার গ্যাস, এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা এভাবে আমি খুলে এই জায়গাটা বন্ধ করে রেখেছি। আর গ্যাসের চুলাটা তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে ঢেকে রেখেছি। তো এই হচ্ছে আমার প্রথম কাজ, নাইলার জন্য এই লেখাগুলো লিখেছিলাম। আমি যখনই রান্নাঘরে আসতাম তখনই আমি নাইলাকে এই পড়াগুলো পড়াইতাম। তো যেহেতু আমি চলে যাচ্ছি, এই এই লেখাগুলো আমি মুছে রেখে যাব। নাইলা, তোমার জামা কাপড় ময়লা হয়ে যাবে। তো এগুলি হচ্ছে যে যেই মার্কার পেনটা মানে বোর্ডে লেখে, বোর্ডে লেখার জন্য ব্যবহার করে সেই মার্কার পেনটা। তো আপনারা চাইলেও আপনাদের বাচ্চাদেরকে এভাবে টাইলসের ঘর থাকলে লিখে রেখে পড়াতে পারবেন, এই যে। আর এভাবে ঘষা দিলেই কিন্তু উঠে যায় এগুলি, কিন্তু বোর্ডে যে লেখে না মার্কার পেন, যেগুলি উঠে যায় সেই মার্কার পেনের দাগ। তো এই হলো উঠে গেল, আমি একটা ইয়া দিয়ে ডলা দিলাম, উঠে গেছে। এই শেষ দাগ মুছা। আপনারা চাইলেও পারবেন এরকম, নাহলে বাবুদিকে তাকাও, এরকম করে বাবুদেরকে পড়াতে। তো হচ্ছে নাহলা, তো আমরা এখন বের হয়ে যাব, এই জন্যে সব কিছু রেডি করেছি, চলো। তো আমি সব কিছু মুছামুছি করে রেখে যাই, আবার যখন আসি তখন আবার মুছে তারপরে ঘরে ঢুকে যাই। তা আপনাদেরকে এখন দেখাবো বেসিনটা কীভাবে আমি রেখে যাই। বেসিনটা এখানে একটা ন্যাকড়া রেখেছি, কিন্তু এটা আমি এটার উপর দিয়ে পুরাটা সুন্দর করে ঢেকে দেবো। আর এই যে টয়লেট, টয়লেটও আমি আজকে খুব ঘষা মাজা করে পরিষ্কার করেছি। তারপরে আমার মুছনিটা, মুছনিটা আমি এভাবে একটু ঝুলিয়ে রেখে যাই, যাতে করে পানিটা ঝরে ঝরে শুকায়, একদম ঠিকঠাক থাকে সব কিছু। আর বালটি টালটি সব এভাবে উল্টিয়ে রেখে দিই। তো আমি শেয়ার করলাম যে আমার বাসাটা যাওয়ার সময় আমি কীভাবে রেখে যাই। তো দেখেন নাইলা, আর এই রুমগুলো সবগুলোতে আমি দরজা দিয়ে যাব। যদি দরজা না লাগানো থাকে, আমি এসে দেখি কি দরজা বাঁকা বাঁকা হয়ে গেছে, দরজা লাগতে চায়, এই জন্য সবগুলো টান দিয়ে দিয়ে লাগিয়ে রেখে তারপর যাব। তো এবার আসি আমি ঘরে। ঘরের এই জায়গাটা তো পরিষ্কার করা হয়ে গেছে, এভাবেই থাকবে। আর এই বিছনাগুলো আমি উল্টায় একদম ভাঁজ করে নেব। তো এখন আমি ভরে নেব আমার ল্যাপটপটা আমার ব্যাগের মধ্যে। নাইলা এখানে আসো, চার্জার কখনোই ভুলবেন না, ল্যাপটপের চার্জার, তারপরে মোবাইল চার্জার, এগুলি খুব বিশেষ জরুরি, একদম দরকারি জিনিস। চার্জারটাও নিয়ে নিলাম।
হচ্ছে আমার মোবাইল চার্জার, সেটাও নিয়ে নিলাম। কথা বলি না, এই যে তারপরে আসি রাউটারের ব্যাপারটাতে, কারণ আমি যেহেতু থাকবো না সেহেতু আমি রাউটারটাকে বন্ধ করে তারপরে রেখে যাব। তো এই আমি বন্ধ করলাম লাইন, রাউটারটা ব্যাটারি থেকে খুলে নিলাম, নিয়ে এই তো রাউটার, এই প্যাস কোড না কি কোড জানি আমার ভাই বলে, এটা থেকে বের করে নিব। কি সত্য, এই যে এটা রেখে দিলাম, আমি এখানে রেখে দিলাম, এই হচ্ছে আমার রাউটার, এটা আমার রাউটার এখানে রেখে দেব এই জায়গাটাতে। শেষ আমার ঝামেলা শেষ, এখন আমি সব গুছিয়ে নিলাম। এই হলো আমার ব্যাগ, এই আমার একটা ব্যাগ, আমার দুইটা ব্যাগ রেডি, একটা আমার কাপড়ের ব্যাগ। এখানে একটা দাও লাগবে, এখানে আমি একটা দেইনি ক্লিপ এই জায়গাটার মধ্যে পরে দেবো। তো এই হচ্ছে আমার গোছানো শেষ, এটুকুই পরিমাণে কাজ আমার ছিল। মা গেছে আমার পুরাতন বাসাটায়, ওখানে আমি খাবারটা নিয়ে যেয়ে দিয়ে আসব আর আমি ওদিক দিয়েই চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। নেহা জীবন ব্লগসের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।